বিভিন্ন জায়গার পাশাপাশি বহরমপুরেও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে সভা মহিলা তৃণমূলের। চলতি মাসের মে মাস থেকেই বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, তাতেই খুশি মহিলারা, পাশাপাশি মহিলা তৃণমূল নেতৃত্ব। বিভিন্ন জায়গার পাশাপাশি বহরমপুরেও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে সভা করল মহিলা তৃণমূল কংগ্রেস। শনিবার বহরমপুর টাউন ও পশ্চিম ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভার আয়োজন করা হয়। 55 এলাকায় ব্লক অফিসের সামনে সভা থেকে রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করে তৃণমূল নেতৃত্ব। সভায় উপস্থিত ছিলেন বহরমপুর পূর্ব ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি আইজউদ্দিন মণ্ডল, পশ্চিম ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ধর্ণা মণ্ডল সহ তৃণমূল নেতৃত্ব। বাংলার গ্রাম বাংলার মেয়েরা আনন্দে আত্মহারা হয়ে তাই মমতা ব্যানার্জিকে একদিকে যেমন ধন্যবাদ জানাচ্ছেন, আর অপরদিকে মোদি অমিত শাহ অধীর রঞ্জন চৌধুরীকে ধিক্কার জানাতে আজকে সভা। এদিন সভা থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান মহিলা তৃণমূল নেতৃত্ব। যে আমাদের বাংলার মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী, উনি যে আমাদের মায়েদের দিকে তাকিয়ে, এই যে যারা লক্ষ্মীর ভাণ্ডারে 500 পেতেন তারা 1000 পাচ্ছেন, যারা আপনার মিড ডে মিলে রান্না করে তারা যে একটা টাকা পেতেন সেটা তাদের কিছুটা বাড়ানো হয়েছে, এবং যারা এই যে SC ST তারা 1200 পেত সেখানে তারা 1200 পাচ্ছে। এর জন্য আমাদের মমতা মুখ্যমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই।